নমস্কার আমি অনুভব মাইতি গোটা রাজ্য গোটা দেশ এমন কি গোটা বিশ্ব যখন উত্তাল তিলোত্তমা কাণ্ড নিয়ে তখন ভারতবর্ষের একটি প্রধান দল এবং অন্যতম একটি দল বিজেপির ভূমিকা দেখে আমি সত্যি ভীষণভাবে অবাক হয়ে গেছি দেখুন আমার এই চ্যানেলে প্রচুর সংখ্যক বিজেপি সমর্থক মানুষরা আছেন যারা আমাকে শোনেন কিছু সিপিএমের সমর্থক মানুষরা আছেন কিছু তৃণমূলেরও আছেন যারা আমাকে শোনেন আমি একজন বাম মনস্ক ছেলে হওয়া সত্ত্বেও অনেকেই আছেন যারা আমার কথা শোনেন অনেক বিরোধী দল আছেন আমি আমার পরিচয় কখনোই লোকাইনি আপনারা যদি দেখেন আমার ব্যাকগ্রাউন্ডে চের ছবি আছে কিন্তু আমি যখন এই ক্যামেরা খুলে বসি তখন আমি একজন জার্নালিজমের স্টুডেন্ট এবং আমি আমার জার্নালিস্টিক সত্তাকে সামনে এনে কথা বলি আমি কোনো আদর্শকে সামনে নিয়ে কথা বলি না তাই আমার ভিডিওতে আমি অনেক সময় বামেদের ভুল দেখলে বামেদেরকে আক্রমণ করি তৃণমূলের ভুলকে তো ম্যাক্সিমাম আমরা বলে থাকি কারণ ওরা রাজ্য চালাচ্ছে ওরা শাসক দল এমন কি সময় অসময় আমি বিজেপির ভুল দেখলেও সেটাকেও সামনে তুলে ধরি আমি কখনো এইটা ভেবে ভিডিও বানাই না যে আমার ভিডিও দেখলে কত সাবস্ক্রাইবার কমে যাবে কিছু মানুষ আমাকে আনসাবস্ক্রাইব করে দেবে এই ভয়ে আমি কিন্তু ভিডিও বানাতে বসি না আমি কথাগুলো কেন বলছি কারণ পশ্চিমবঙ্গে এমন কিছু বিজেপি এনভায়রনমেন্টের কিছু চ্যানেল তৈরি হয়েছে ইউটিউব চ্যানেল তৈরি হয়েছে যারা আপনাদের প্রতিনিয়ত মিসলিড করছেন মিসগাইড করছেন অভয়াকাণ্ডে প্রায় তিন মাস হতে চলল গোটা দেশ উত্তাল অনেক সেলিব্রিটি এটা নিয়ে মুখ খুলেছেন সাধারণ মানুষ রাস্তায় নেমেছেন কেউ রাস্তা দখল করেছেন কেউ রাত দখল করেছেন কিন্তু আপনারা বিশ্বাস করতে পারেন দেশের প্রধানমন্ত্রী যিনি ছোটোখাটো বিষয়ে কথা বললেও এখনও দেশের সবচেয়ে বড় ইস্যু নিয়ে একটা শব্দ এখনও খরচ করেননি কেন করেননি কেন করেননি কেন করছেন না সে বিষয়ে আমি শেষের দিকে বলবো পশ্চিমবঙ্গ বিজেপিতে শুভেন্দু অধিকারীরা যখন রাস্তায় নেমে লড়াই করছেন এটা কোনো অস্বীকার করার জায়গা নেই যে বিজেপি তাদের মতো করে লড়াই করছে তখন কেন্দ্রে থাকা বিজেপি একদম চুপ তারা তাদের কোনো সাপোর্ট পশ্চিমবঙ্গ বিজেপিকে দিতে একদমই নারাজ এর সবচেয়ে বড় উদাহরণ বাংলায় অমিত শাহের আশা গতকাল অমিত শাহ পশ্চিমবঙ্গে এসেছিলেন এবং দু দুটো সভা করেছেন যেখানে উনি শুধুমাত্র একটি বারের জন্য আর্জি করে শব্দটা তুলেছেন এবং সেটা গা ঝাড়া স্টাইলে সন্দেশ খালি है ঘটনা হো जनता पार्टी কার হাইকোর্ট গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় ইস্যু নিয়ে আমাদের হোম মিনিস্টার মাত্র এক সেকেন্ডও যেন সময় ব্যয় করতে চাইলেন না উনি তৃণমূলের অনেকগুলো খুঁদ বের করলেও কোন অদৃশ্য কারণে অভয়া কিংবা তিলোত্তমার বিচারের কথা একবারও মুখে আনলেন না তা দেখে আমরা অবাক হলাম আমরা বুঝি অমিত শাহ কিংবা মোদী ওরা দিল্লিতে বসে আছে ওদের অনেক কাজ তাই ওরা অভয়া নিয়ে হয়তো মুখ খুলছেন না কিন্তু যখন পশ্চিমবঙ্গে এলেন সামনে ছ ছটা উপনির্বাচন তখন অভয়া কাণ্ড নিয়ে কি দু মিনিট কথা বলা গেল না স্টেজ থেকে ছেড়ে দিন অভয় কাণ্ড নিয়ে কথা যদি বাদ রেখে দিই যখন অভয়ার পরিবার যখন তিলোত্তমার পরিবার চিঠি লিখে হোম মিনিস্টারকে জানান ওনারা হোম মিনিস্টারের সাথে দেখা করবেন হোম মিনিস্টারের এক মিনিটও সময় হলো না ওদেরকে সময় দেওয়ার অমিত শাহর সাক্ষাৎ পেলে নার্জি করেন নির্যাতিতার মা বাবা বঙ্গ সফরে অমিত শাহ ছিলেন এবং চলেও গেলেন আর তার অনেক আগে কয়েকদিন আগে একটা মেল গিয়েছিল তার সঙ্গে দেখা করতে চান মা বাবা এই এই মেল করেছিলেন তো সেখান একটা সম্ভাবনা বা জল্পনা তৈরি হচ্ছিল যে হয়তো আজ বঙ্গ সফরে অমিত শাহর সঙ্গে দেখা হতে পারে নির্যাতিতার মা বাবার কিন্তু দেখা হলো না তাঁদের স্বরাষ্ট্রমন্ত্রক সূত্রে যে এখনো পর্যন্ত জানা যাচ্ছে কোনো বার্তাই পরিবারের কাছে যায়নি যে মা যে বাবা তার মেয়েকে হারিয়ে ফেলেছে তাদের সর্বস্বটুকু শেষ হয়ে গেছেন দেশের হোম মিনিস্টার তাকে এক মিনিট সময় দেওয়ার প্রয়োজন মনে করলেন না এইখানেই আসে বেঙ্গল ইউটিউবার কমিউনিটি যারা বিজেপির এনভায়রমেন্টে কাজ করেন তারা আপনাদের বারবার এইটা বোঝানোর চেষ্টা করছে এবং ইভেন এটা বিজেপির থেকেও একটা সেকশন আপনাদের বোঝানোর চেষ্টা করবে যে সিবিআই তদন্ত যখন চলছে তখন অমিত শাহ উনি দেখা করতে চাননি কারণ তাতে নাকি সিবিআইয়ের তদন্তে যদি কোনোভাবে আহ বিরোধীরা বলবে তাতে হস্তক্ষেপ করা হচ্ছে ইত্যাদি ইত্যাদি বা তদন্তকে প্রভাবিত করা হচ্ছে এগুলো বলা যেতে পারে তাই নাকি অমিত শাহ দেখা করেননি সত্যি কি তাই আচ্ছা আমরা কিছু মাস ফিরে দেখি সন্দেশখালীর সিবিআই তখন রেখাপাত্রর সাথে নরেন্দ্র মোদী ফোনে কথা বলেননি তখন উনি একবারের জন্য মনে করেননি যে সিবিআই তদন্ত চলছে আমি এখন যদি এদের সাথে বা এনাদের পরিবারের সাথে কথা বলি তাতে তদন্ত প্রভাবিত হয় উনি শুধু রেখাপাত্রের সাথে তো কথা বলেননি নাকি রেখাপাত্র বিজেপির ক্যান্ডিডেট ছিল তখন এবং তখন লোকসভার রেজাল্ট বেরায়নি বলে বিজেপি চালিয়ে ব্যাট করছিল আর এখন লোকসভা ভোটের পরে বিজেপি কেন্দ্রীয় বিজেপি অনেকটা শান্ত হয়ে গেছে অনেকটা বসে গেছে তৃণমূলের কাছে কিছুটা মাথা নত করেছে এই যুক্তিটা এই দিকটা আপনাদের ইচ্ছাকৃতভাবে লুকিয়ে রাখা হবে গুস্তাব লেবানের একটা ভালো বই ছিল দ্য ক্রাউড নামে উনি সেখানে বলছেন ইন্ডিভিজুয়াল একটা ক্রাউড একটা ভিড়ের সাথে যখন মিশে যায় তখন সে তার নিজস্ব চিন্তাভাবনাকে হারিয়ে ফেলে সে ওই ক্রাউড ওই ভিড়ের যা মতামত সেই মতামতকে নিজের মতামত মনে করেন বিজেপির কিছু নেতা যারা স্বাভাবিক তারা দলের জন্য ওরা ওই লাইনেই ব্যাট করবেন তা তো স্বাভাবিক তারাও আপনাদেরকে ওই ক্রাউডের সাথে মিশিয়ে দিচ্ছেন আপনারা একবার নিজের চিন্তাভাবনা থেকে ভাবুন পশ্চিমবঙ্গে প্রায় ম্যাক্সিমাম কেসটাই এখন সিবিআই কিংবা ইডি তদন্ত করছে সেটা খাদ্যের দুর্নীতি হোক সেটা শিক্ষায় দুর্নীতি হোক অভয়াকাণ্ড হোক বিভিন্ন সন্দেশখালী হোক বিভিন্ন জায়গায় কিন্তু সিবিআই কিংবা এডি কেন্দ্রীয় সংস্থারা তদন্ত করছে তাই বলে নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহরা তারা কি এই বিষয়ে কখনো আগে কথা বলেননি যে সিবিআই তদন্ত চলছে তাই আমরা ওদের দুর্নীতি নিয়ে মুখ খুলব না ভোটের আগে ওরা এতবার পশ্চিমবঙ্গে এসে তৃণমূলের বিরুদ্ধে এই সব ইস্যু যেখানে সিবিআই তদন্ত চলছে তারা কি মুখ খুলেনি নিশ্চয়ই খুলেছে একশোবার খুলেছে এবং খোলাই উচিত তাহলে এইবারের উপনির্বাচনে অমিত শাহ পশ্চিমবঙ্গে এলেও অভয়াকাণ্ড নিয়ে একেবারে চুপ একটা শব্দ নেই মুখে অথচ অথচ এই বিজেপি এই দলটি এবং এদের কিছু সাঙ্গপাঙ্গ ইউটিউবাররা তারা দিনের পর দিন জুনিয়র ডাক্তারদের ছোট করে গেছেন যে ওরা কেন বিজেপিকে কে সাথে নিয়েই লড়াই লড়ছে না ওরা কেন ওই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ বলে একটা নবান্ন অভিযান হয়েছিল সেখানে জুনিয়র ডাক্তাররা কেন পা মেলায়নি তাই বলে যাচ্ছে তাইভাবে ভাবে জুনিয়র ডাক্তারদের অপমান করছে অপমান করছে দুটো দল একটা তৃণমূল আর একটা এখন নেমে পড়েছে বিজেপি আপনারা এখন বুকে হাত দিয়ে বলুন তো ওই পশ্চিমবঙ্গ ছাত্র সমাজকে এখন আপনারা দেখতে পান ওদের ভূমিকা কি ওরা কোথায় হারিয়ে গেল আপনাদের মনে প্রশ্ন জাগে না হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আপনারা বলতেই পারেন গো ব্যাক স্লোগানটা কিছু জায়গায় ভুল হয়েছিল কিছু জায়গায় একটু বেশি করা হয়েছিল ওরা সে আপনারা বলতে পারেন কিন্তু একের পর এক ডাক্তারকে অপমান এই বলে করা হয়েছিল যখন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে লাইভ স্ট্রিমিংয়ে একটা মিটিং করলেন সেখানে নাকি অভয়া নিয়ে ওরা পাঁচ মিনিটও সময় ব্যয় করেননি অভয়াকাণ্ডের বিচার নিয়ে তাই যারা এই কথাগুলো বলেছিলেন তারা এখন বলছেন সিবিআই তদন্ত চলছে তাই অমিত শাহ অভয়কাণ্ড নিয়ে বেশি কথা বলতে পারবেন না কি হিপোক্রেসি ভাবুন তো গোটা পশ্চিমবঙ্গের মানুষ সাধারণ মানুষ যখন জুনিয়র ডাক্তারদের কাছে তখন তৃণমূল কংগ্রেস চাইছে এই জুনিয়র ডাক্তারদের একটা আন্দোলনকে বারবার ভেগে দিতে জুনিয়র ডাক্তাররা শেষ দুই তিন মাসে যেটুকু কাজ করেছে পুলিশ কমিশনার কলকাতা পুলিশ কমিশনার অর পদত্যাগ বলুন ওকে সরিয়ে দেওয়া ইত্যাদি tadi ওদের জন্যই তো হয়েছে ওটা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যেটুকুই কাজ করে থাকুক যেটুকুই মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথা নত করিয়েছেন সেই কাজটা এত বছর ধরে পশ্চিমবঙ্গের কোন দল করে দেখিয়েছে সেটা বিজেপি হোক সেটা কংগ্রেস হোক কোন দল এতটুকু এইটুকু পদক্ষেপ নিতে পেরেছে যেটা জুনিয়র ডাক্তাররা এই তিন মাসে করে দেখিয়েছে আপনারা বুকে হাত দিয়ে বলুন তো জুনিয়র ডাক্তাররা লড়ছে এবং এই জুনিয়র ডাক্তারের লড়াইকে তৃণমূল কংগ্রেসরা ভয় পেয়েছে বলেই ওরা কিন্তু বিভিন্ন অছিলায় এই আন্দোলনকে ভেঙে দিতে চায় ওরা একটা নতুন ডাক্তারের ফ্রন্ট সামনে আনছে জুনিয়র ডাক্তারের অ্যাকাউন্টে কার কত টাকা ঢুকেছে এইটা নিয়ে জুনিয়র ডাক্তারকে সাধারণ মানুষের সামনে খারাপ করার চেষ্টা করছে এবং সেই দলে নাম লিখিয়েছে বিজেপি যারা প্রত্যেক কথায় কথায় বলে যে বিজেপির মানুষরা যে জুনিয়র ডাক্তাররা নাকি আর অভয়ার বিচার চায় না তারা আজ একবারও অমিত শাহকে প্রশ্ন করলেন না যে আপনি মঞ্চ থেকে দাঁড়িয়ে জাস্ট একটা মিনিট কেন অভয়ার জন্য খরচ করলেন না আপনি করলেন না তো করলেন না অন্তত ওই পরিবারের সাথে একবার গিয়ে দেখাও করতে পারতেন দেখুন শুভেন্দু অধিকারীরা পশ্চিমবঙ্গে বিজেপির জন্য অভয়ার জন্য যেটুকুই কাজ করে থাকুক না কেন যাই করুক না কেন নাগরিক মিছিল বলুন ইত্যাদি তার অর্ধেক সিকিও কেন্দ্রীয় বিজেপি করছে না এবং ওরা ইচ্ছাকৃতভাবে করছে না এবার প্রশ্ন ওরা কেন করছে না আমি যেটা বললাম সবার শেষে এবারে সেই প্রশ্নে আসি দেখুন এইবারে লোকসভার ভোটে বিজেপির রেজাল্ট একেবারে যাচ্ছে তাই বিজেপির এখন সবচেয়ে বড় ভয় ওদের সাথে যে অ্যালায়েন্সে আছে ওরা কিন্তু যখন তখন বিজেপির কাছ থেকে সরে যেতে পারে কারণ ওই দলগুলোকে খুব একটা ভরসা করা যায় না সেখানে বিজেপিকে যদি ভবিষ্যতে কোনো বিল পাস করতে হয় সেখানে সবচেয়ে বড় ভূমিকা পালন করবেন মমতা বন্দ্যোপাধ্যায় ও তার এমপিরা তার সাংসদরা সেই কথা মাথায় রেখেই নরেন্দ্র মোদী কিংবা অমিত শাহরা চান না মমতা বন্দ্যোপাধ্যায়কে খেপিয়ে কোনো কাজ করতে তাই ওরা এই বিষয়ে একেবারে নিশ্চুপ না হলে আপনারা বিশ্বাস করতে পারেন যে নরেন্দ্র মোদী সন্দেশখালি নিয়ে কথা বলতে পারেন বারবার কথা বলতে পারেন সেই নরেন্দ্র মোদী কেন একবারেও অভয়াকাণ্ড নিয়ে একবারও কথা বললেন না যখন দেশের তাবর তাবর ক্রিকেটার সেলিব্রিটিরা টুইট করছেন তখন দেশের প্রধানমন্ত্রী এই ইস্যু নিয়ে একেবারে নিশ্চুপ তখন তো সিবিআই তদন্তও নেয়নি তদন্তের ভারটাও নেয়নি তখন কি একবারও একটা টুইট করতে পারতেন না খুব অবাক লাগে আমাদের বিজেপির ভূমিকা নিয়ে এরপরে আপনারা আমাকে গালিগালাজ করতে পারেন আমি যেমন শুরুতেই বললাম যে আমার অনেক সংখ্যক মানুষ আছেন যারা বিজেপির মানুষ আমাকে শোনেন অনেক সংখ্যক কমরেডরা তো আছেনই যারা আমাকে শোনেন এবং তৃণমূলের কিছু অংশ আমাকে শোনেন আপনারা আমাকে গালিগালাজ করতে পারেন দেখুন আমি কোনো পিজা নই যে আমি সবাইকে স্যাটিসফাই করে চলতে পারবো আমি আমি আমার এই ইউটিউব চ্যানেলটা কিছু মানুষ যেটা শুনতে পছন্দ করবে আমি সেই জিনিসটাকে আমার ক্যামেরার সামনে বলতে পারবো না আমি যেটা নিজের চোখে দেখছি আমি যেটা বিশ্লেষণ করতে পারি নিজের মতো করে আমি সেটা বলবো বাকিটা আপনাদের হাতে আপনি যদি বিজেপির সাপোর্টার হন সেই ক্রাউডে মিশে না গিয়ে নিজের ইন্ডিভিজুয়ালিস্টিক চিন্তাভাবনা থেকে একবার ভেবে দেখুন অমিত শাহ কিংবা নরেন্দ্র মোদিরা কি একবারও অভয়া নিয়ে একটা মিনিট ব্যয় করতে পারতেন না উনি কি একবার পশ্চিমবঙ্গে এসে অভয়ার পরিবারের সাথে দেখা করতে পারতেন না প্রশ্নটা আমি রাখলাম আপনাদের কাছে আপনারা উত্তরটা দেবেন কমেন্ট বক্সে ধন্যবাদ